হরে কৃষ্ণ। সকল কৃষ্ণপ্রেমী ভক্তদের কৃষ্ণনাম সংকীর্তন চ্যানেলে জানাই সুস্বাগত। আমি ভাগবত রায় আপনাদের সাথে আছি। আমি আজকে আপনাদের শ্রীমদ্ভাগবত গীতার যে 18টি নাম রয়েছে এই নামের মাহাত্ম্য বা ব্যাখ্যা আপনাদের মাঝে এই ভিডিওতে আমি তুলে ধরব। 1 নম্বর গঙ্গা। গঙ্গা, এর অর্থ হল গঙ্গায় ডুব দিলে কোনো ব্যক্তি তার সকল পাপ বিনাশ করতে পারে, তাই সবার প্রথমেই গঙ্গার নাম নেওয়া হয়। গীতা, গীতা যে ব্যক্তি পাঠ করেন সে মুহূর্তেই তার সকল পাপ বিনাশ হয়, তাই এখানে গীতার কথা বলা হয়েছে। সাবিত্রী, তিনি এতটাই সতী ছিল, সে তার মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিল, তাই এখানে সাবিত্রীর কথা বলা হয়েছে। সীতা, সীতা ভগবান রামের স্ত্রী। মাতা সীতা এতটাই পবিত্র ছিল যে রাবণ শত চেষ্টার পরেও তা নষ্ট করতে পারেনি, তাই সীতা নাম মহাপবিত্র। দা, সত্তা বলতে আমাদের আত্মার কথাই বলা হয়েছে। আত্মা যেমন অমর, গীতাও তেমনি অমর। প্রতিব্রতা, প্রতিব্রতা বলতে ভগবানের প্রতি আনুগত্য থাকা, কারণ একমাত্র ভগবান সকলেরই পতি আর আমরা সকলেই তার পত্নী। ব্রহ্ম থেকে নিগত শক্তিকে বলা হয় ব্রহ্মাবলী, যে শক্তির বিনাশ নেই। ব্রহ্মবিদ্যা, ব্রহ্মবিদ্যাকে আমরা ব্রহ্মাবলীর অনুরূপ বলতে পারি। ত্রিসন্ধ্যা মানে হল তিন কালের সমষ্টি, যথা ইহকাল, বর্তমানকাল ও পরকাল। মুক্তিগেহিনী, গীতা পাঠ করিলেই মুক্তি পাওয়া সম্ভব, তাই এর নাম ব্যবহার করা হয়েছে। অর্ধমাত্রা, অর্ধমাত্রা গীতায় ভগবান বলেছেন যে গীতা তার অর্ধক, তাই এই অর্থ এখানেই ব্যবহার করা হয়েছে। চিতানন্দা, চিত জগতের যে আনন্দ তাই চিতানন্দা। ভবঘৃণী, ভবযোগ অগ্নি, অগ্নি যেমন সোনা পরে খাঁটি সোনায় পরিবর্তন করে, ঠিক তেমনই গীতায় পারে আমাদের ভবের সকল পাপ দূর করতে। ভ্রান্তি নাশিনী, আমরা আমাদের চারপাশের জিনিস দেখতে বিভ্রান্ত হই, একমাত্র গীতাই পারে আমাদের এই ভ্রান্তি নাশ। ত্রিবেদের সমন্বয়ে গঠিত শক্তি হল বেদত্রয়ী। পরানন্দা, অপরের দোষ না দেখে তার ভালো দিক দেখার মধ্যে যে আনন্দ, গীতায় তার কথাই এখানে বলা হয়েছে। তথাস্তু জ্ঞান মঞ্জুরি, গীতা পৃথিবীর সকল জ্ঞান তথা বিজ্ঞানের আধার, তাই একে জ্ঞান মঞ্জুরি বলা হয়েছে। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সর্তা পতিব্রতা ব্রহ্মবিদ্যা ব্রহ্মাবলী ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিতানন্দা ভবঘৃণী ভ্রান্তিনাশিনী বেদত্রী পরানন্দা ততাস্তু জ্ঞান মঞ্জুরি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, সকল জীবের মঙ্গল হোক। হরে কৃষ্ণ।